আমরা বন্ধুরা মিলে কিছু টাকা একসাথে জমাতে থাকি। এখন কারো বিপদ, আমাদের কাছ থেকে ঋণ নেয়, যে টাকা ঋণ নেয় সেই টাকায় দেওয়ার জন্য বলি, তারা খুশি হয়ে কিছু টাকা বাড়তি দেয়। এখন এই টাকা কি জায়েজ হবে? আচ্ছা, এটা কিসের টাকা? এটা কি কোনো ইনভেস্টমেন্ট, কোনো বিনিয়োগ কিনা? বিনিয়োগের মধ্যে যদি কেউ মানে একটা টাকা একসাথ করেন, বিনিয়োগে লাগাবেন, সেখান থেকে কারো কারো ঋণের প্রয়োজন হয়, যদি তারা মূল টাকাটা ফেরত দেন এই শর্তই থাকে, তাহলে অতিরিক্ত বাড়তি টাকায় কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কেউ শর্ত সাপেক্ষে এই ঋণটা নেন, যে এই ঋণটা নেওয়ার সাথে সাথে আরও 500 টাকা অতিরিক্ত জমা দিতে হবে, অথবা 2% জমা দিতে হবে, 1% জমা দিতে হবে, তাহলে এটা হবে সুদ। কিন্তু কোনো শর্ত ছাড়া ঋণ পরিশোধের সময় যদি কেউ কোনো উপঢৌকন দেয়, তাহলে সেটা হাদিয়া হিসাবে গণ্য হবে, দান হিসাবে গণ্য হবে, সেটা সুদ হিসাবে গণ্য হবে না।